সময় এখন 9:51 কালকে ভোরবেলা বেরোচ্ছে এক নতুন অ্যাডভেঞ্চারে প্যাকিং ট্যাকিং মোটামুটি ডান প্রথম দিন আমরা যাচ্ছি গনগনি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন কি কি জিনিস নিচ্ছি একবার দেখো টপ বক্সের মধ্যে আমার ম্যাক্সিমাম জিনিস চলে এসেছে একটা জুতো নিচ্ছি হাওয়াই চটির ড্রোনটা নিয়েছি এই গোপ্রোর ব্যাগ এখানে সব আমার ক্রিম ব্রাশ চিরুনি এগুলো ওষুধ রয়েছে রেইনকোট রয়েছে এটার মধ্যে আমার সমস্ত জামা কাপড় চলে এসেছে আর এইখানে দেখতে পাচ্ছ রয়েছে আমার এনার্জি বার নাটেক্স এর এই এনার্জি বারগুলো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে নতুন একটা ফ্রেম নিয়েছি জাস্ট ফর স্টাইল আমার কোনো পাওয়ার নেই এবং এডিটিং এর জন্য এটা ব্লু কার্ড আছে কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে আগের ট্রিপে আমার রাইডিং প্যান্ট পরে এইসব জায়গাগুলো প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো তোমরা যারা দার্জিলিং এর সিরিজটা দেখছো তারা জানবে এই ট্রিপে আমি নিগার্ডগুলো এই জন্য পড়ছি যে দেখবো ব্যথাটা হয় কি না প্রথমবার আমার নতুন রাইডিং জ্যাকেটটা পড়েছি ভায়াটেরা মিলার যদি তোমাদের কিনতে হয় ডিসক্রিপশনে লিঙ্ক চেক করো গরম কিন্তু পড়ে গেছে তো 1 থেকে 2 লিটার জল মাস্ট তো নমস্কার আমি প্রিয় মরফে লগারাবু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ মাও স্বাগতটা জানালো তো এই জন্য তোমরা লাইক করে দাও চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও ওকে মন্টিও বেরোচ্ছে আমাদের সাথে মা টাটা সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি একটু দেরি হয়ে গেছে 6টার সময় বাট আজকে ডেস্টিনেশনটাও আমাদের কম তোমরা তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকের মূল আকর্ষণ হচ্ছে গনগনি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন যেটা আমাদের এখান থেকে কত কিলোমিটার এখনো ম্যাপ সেট করিনি বলে জানি না দেখতে হবে কেমন লাগছে নতুন রাইডিং জ্যাকেট পরে তোমাদের ব্লগার বাবুকে একটু কমেন্টে জানাও সেটা সামনে আমার সাথে দেখা করবে শুভঙ্কর ও মাঠকলে দাঁড়িয়ে আছে তো আমরা এখন মাঠকল যাচ্ছি 5 মিনিট লাগবে চলে এসেছে দেখো এদিকে শুভঙ্কর ওর সেই লাল জামা পরে শুভঙ্করের বাইকে একটা জিনিস কি তোমাদের চেনা চেনা লাগছে পেছনে যে টেইল ব্যাগটা দেখছো এটা আমারই টেইল ব্যাগ ঠিক আছে চলো শুভঙ্কর বেরিয়ে গেল সামনে এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে কোলাঘাট এখান থেকে 73 কিলোমিটার 1 ঘন্টা 15 মিনিট লাগবে ওখানে মিট করবে আমাদের আরেক সদস্য সকাল সকাল আমার প্রিয় বালি ব্রিজ এটা না রাখলে আমার ব্লগ অসমাপ্ত কত লোক হাঁটতে বেরিয়েছে দেখো এখানে অনেক বড় বড় গাড়ি চলছে তার মধ্যে দিয়ে কাট কুট করে আমরা বেরিয়ে যাচ্ছি মানে আমি আর রাজামশাই বেরিয়ে যাচ্ছি পৌনে 7টার সময় আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করব কিন্তু এত ওভারলোড গাড়ির পাশ দিয়ে যেতে ভয় লাগছে দেখো কত কত বড় বড় গাড়ির জ্যাম এখন পাকা রাস্তা পেয়ে আমরা গাড়ি ভাগাচ্ছি 112 113 নতুন সোনির মাইকটা ইউজ করছি আমি জানি না অডিও কোয়ালিটি কেমন আসছে উইন্ড নয়েজ তো প্রচণ্ড আছে বাট তোমরা জানাও কমেন্টে কেমন লাগছে 7:20 সময় আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজ নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী পেছন দিকে সূর্যিমামা সময় বলছে এখন 7:33 দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা চলে এসেছি কোলাঘাট এখানে ব্রেকফাস্টটা করব পেছনে এই যে রয়েছে আমার রাজা মশাই এদিকে রয়েছে আরসিএস হাই কি অবস্থা সকাল গরম এখনই গরম হালকা হালকা বয়ে যাচ্ছে দিনের বেলা এরপরে যে কি হবে আমরা জানি না বাট ট্রাই করতে ক্ষতি কি চলো ভেতরে যাই এখানে আমরা খাবো রাধা রানী হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্রেকফাস্টে কি এসেছে একবার দেখো সবজি বলতে পারো মিক্স ভেজ সাথে নিয়েছি দুটো করে রুটি আচার আর পেঁয়াজ লঙ্কা পেট পুজো হয়ে যাক খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো আমাদের সাথে কি জয়েন করেছে পার্থ কিন্তু শুধু পার্থ নয় পার্থ বিবাহিত কারণ এখন সেই একই এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো গনগনি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন যেটা ডিস্টেন্স হচ্ছে 90 থেকে 100 কিলোমিটার পার্থর বাইকের নাম আজকেই দিলাম গ্রিন গবলিন ডমিনার চলে এসেছে আর এখানে রয়েছে টপ বক্স সুন্দর একটা 3% থাকতে পারবে বড় টেন্ট রয়েছে এগুলো আমরা ট্রাই করব আমাদের লিড করছে হচ্ছে পার্থ মাঝখানে তোমাদের ব্লগার বাবু পেছনে রয়েছে শুভঙ্কর এখনো গরম পড়েনি একটু পরে আমি ভাবছি কি হবে প্রচন্ড গরম হবে সেটা এক্সপিরিয়েন্স করার জন্য এই ট্রিপটা করছি আমরা এখানে একটা ব্রেক নিয়েছি শুভঙ্করের ব্যাগটা একটু প্রবলেম করছিল ওই দেখো ওখানে সারানো হচ্ছে কি প্রবলেম শুভঙ্কর তেল খাচ্ছিল বেশি আমাদের যে আরেকজন সদস্য সেই যে এখান থেকে আসছে লাইভ লোকেশন শেয়ার করা আমরা আছি এখানে সে রয়েছে এখানে আমরা মিট করব এরকম একটা জায়গায় আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা দেবরা টোল প্লাজা বাঁদিকে পেছনে তো চাষের ক্ষেত মাঝখানে একটা খাল আছে নিচু দেখতে পাচ্ছ না তোমরা হয়তো এই নিচে
আমরা কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যে আছি, সামনে একটা ব্রিজ আসছে, আর ব্রিজ মানেই তলায় রয়েছে একটা নদী। কি নদী তোমরা গেস করো? পজ করে ভিডিও। ওকে, তো এই যে নদীটা এখান থেকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কংসাবতী নদী। বেশ চওড়া, কিন্তু ডান দিকটাতে আরো চওড়া। ওহো, চলে এসছি মোস্ট প্রবলি এটা গড়বেতার জঙ্গল। দুদিকে দেখো কি সুন্দর সুন্দর সব গাছ, এটা শালবনিও হতে পারে, ঠিক আছে দেখতে হবে ম্যাপে। আর এখানে কিন্তু সব শাল গাছ, মানে বেশিরভাগই শাল গাছ। দেখো অসাধারণ দৃশ্য, এই দৃশ্যটা কেমন লাগছে তোমাদের একটু বলো আমাকে। পার্থ বললো এটা শালবনি না, এটা তার আগেই অলরেডি শালবন শুরু হয়ে গেছে, কিন্তু এখানেই এবার আরো জোশটা বেড়ে গেছে জানো তো। কি অসাধারণ ভিউ। ও, আমি সামনে যাই, পার্থর আগে রাস্তাটা দেখাই তোমাদেরকে। কি রাস্তা, ও রাস্তা মাখনের মতো, দুদিকে ভিউটাও সেরকম। বাঁদিকে না এখানে দেখো কাঠ কাটা হচ্ছে, শাল কাঠ। এখানে কিরকম একটা পোড়া পোড়া পুড়ে গেছিলো নাকি, দেখো সবুজ পাতা নয় একটাও, লালচে রঙের। এই জায়গাটা কি দাপানালো হতে পারে আমি জানি না, কিরকম পোড়া পোড়াই লাগছে। তোমরা জানিও কমেন্টে, কারণ এই গাছগুলো সব মরা গাছ লাগছে। ডান দিকের এই ভিউটা দেখো, এই বাঁশ গাছগুলো কি অদ্ভুত সুন্দর। রাস্তা কিন্তু এখানে বেশ কিছু জায়গা খারাপ রয়েছে, আবার তারপর একটা ভালো প্যাচ, আবার খারাপ প্যাচ, আবার ভালো প্যাচ। কি জায়গা এটা, পুরো জয়পুর। শুভঙ্কর ভূ ভূ করে বেরিয়ে গেল। জয়পুরের জঙ্গলেও ঠিক এরকম টাইপেরই দৃশ্য আছে, আর আমরা প্রায় এসেই গেছি। আর কি বলবো, একটা জিনিসই খেয়াল করছি, গাছগুলোর গোড়াটা লাল লাল, আগার দিকটা অন্য কালার। আচ্ছা, এটা এই কারণেও হতে পারে যে এখানে মাটি কিন্তু লাল, তো এখানে গাড়ি ঘোড়া চলে, ধুলো ওড়ে, সে লাল মাটিটাই ওড়ে, উড়ে গোড়ার জায়গাটা লাল করে দিয়েছে, খেয়াল করো। আর আগা পর্যন্ত ধুলো পৌঁছায় না বলে ওখানটা কিন্তু গাছের যে কাণ্ডের রং হয় সেই রংটাই রয়েছে। কি রাস্তা এটা, এইখানে দেখো অনেকগুলো গাছ পুরো মরা গাছ, কোনো সবুজ পাতা নেই। এই জিনিসটাই আমি বুঝতে পারছি না, মনে হয় এখানে হ্যাঁ আগুনে পুড়েছিল, এখানেও আগুন ধরেছিল, তার জন্য এই গাছগুলো মরে গেছে। মাটিতেও কালো কালো ছাই দেখতে পাচ্ছি, আর সামনে দেখো আবার সবুজ শস্য শ্যামলা গাছ। এভাবে এগোতে এগোতে বাঁদিকে একটা রাস্তা আমরা ধরে নিলাম, ডান দিকে একটা মন্দির ছিল, তারপর আবার দুদিকে শালবন, আরো কিছুটা এগোতে চলে আসলো একদম মেঠে রাস্তা, লাল মাটির রাস্তা। সেটা দিয়ে আমি, শুভঙ্কর, পার্থ সবাই এগিয়ে চলেছি। বাঁদিক দিয়ে নিচে একটা সুন্দর ভিউও দেখা যাচ্ছে। এরপর আমরা পার্ক করে দিলাম গাড়িগুলোকে, বাইক টাইক পার্ক করে দিয়েছি। আর বিশাল রোদ বলে আমরা এখানে একটা দোকানে এসে দাঁড়িয়েছি, আর আমাদের সাথে যে চার নম্বর সদস্য যার কথা বলছিলাম সে তো এসে উপস্থিত হয়েছে, সৌভিক, চিনতে পারছো তাকে তোমরা। সৌভিকের সাথে মিট করার পর একটা জিনিস আমি করতে মানে ইচ্ছা করছে, সেটা হচ্ছে একটা রাহাগ জাদুকি ঝাপি। দেখো এখানে তোমার সব হেলমেট গুলো রেখে দিয়েছি। দিদি তোমার নামটা একটু বলে দাও। আমার নাম মমতা দি। মমতা দি এখানে রয়েছে, এখানে আমরা ভাত খাবো, সাথে কি খাবো সেটা এখন ডিসাইড করিনি। এদিকে দাদা তুমি একটু এসো, তোমার নামটা একটু বলে দাও। শিবুদুলে। শিবুদা এদিকে রয়েছে, হ্যাঁ এখানে আলোর উল্টো দিকে বলে একটু অন্ধকার অন্ধকার। তো আমরা একটু ঘুরে আসি, তারপরে দুপুরের খাবারটা এখানে খাবো। ব্লগার বাবু পুরো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে, নতুন চশমাটা পরে নিয়েছি, স্টাইলটা খুব ইম্পর্টেন্ট। ঠান্ডা চলে এসছে আমাদের হাতে। পার্থ, চিয়ার্স গনগনি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, মেশিন, এই মেশিনে যে ছবিগুলো উঠবে সেগুলো তোমরা কোথায় পাবে দেখতে পাচ্ছ, সে যে প্রস্তুত, পাত্র, পাত্রীও রেডি। ইনস্টাগ্রামে ফলো করে নাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে হ্যান্ডেল ডিসপ্লে হচ্ছে। ওকে, আমরা এখন বেরিয়ে পড়েছি গনগনিকে এক্সপ্লোর করতে। সামনে দিয়ে সিঁড়ি নেমে গেছে, এদিকে রয়েছে শুভঙ্কর আর পার্থ, আর পেছনে ওই যে রয়েছে সৌভিক। ভিউটা দেখবে তোমরা, মানে আমি যা দেখছি এখান থেকে, গোপ্রো এখানে কথা বলবে না, তাই তো পার্থ? একদম, গোপ্রো এখানে কথা বলবে না, এখানে একটু পরে কথা বলবে ড্রোন। ড্রোন শট দেখতে সাবস্ক্রাইব তো করতেই হবে। এবার তোমরা ভিউটা দেখো, এই দেখো এই জায়গাগুলো, ও মাঝখানে এটা হচ্ছে শিলাবতী নদী, ঠিক আছে, আর এদিকটাও এদিকটাও, কি দারুণ দেখো ভিউটা, অসাধারণ, অনবদ্য। শুভঙ্কর আরেকটা বিশেষণ, সেরা না সেরা না সেরা না
অতুলনীয়। দারুন দারুন। এবার এখান থেকে নিচে রাস্তা নেমে যাচ্ছে, ওখানে আমরা নামবো, ওইখান থেকে পুরো নেমে যাচ্ছে। এখন ফটো শুট চলছে প্রিয়মদার, নড়তে পারছি না। আজকে আমাদের কারিগরের হাতে যা ছবি উঠবে, এই যে হচ্ছে কারিগর, আমরা হচ্ছে প্রতিমা। শুভঙ্কর কোথায় দেখতে পাচ্ছ? মানে ব্লগের জন্য কত কত শট নিতে হয় যদি বুঝতে পারো, কতটা কষ্ট করতে হয়, তার জন্য একটা লাইক করে দাও, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। ভূগোল তো অনেক আগে পড়েছি, আমার যতদূর মনে পড়ছে গ্র্যান্ড ক্যানিয়ন, ক্যানিয়ন মানে হচ্ছে গিরিখাত। এই জায়গাটাতেও প্রচুর গিরিখাত রয়েছে, যেগুলো এখান থেকে আরো ভালো বোঝা যাচ্ছে। একটু এই জায়গাগুলো দেখো, গিরিখাতগুলো বুঝতে পারবে। এটার জন্যই এই জায়গাটার শোভাটা আলাদা, মানে যখন ড্রোনে দেখাবো না, এই ভিউটা তোমরা আরো ভালো বুঝতে পারবে। আর এদিকে শুভঙ্কর মহাশয় দেখো, পুরো ফান্টা মেরে চলে এসেছে। ও থ্যাংক ইউ। এই সিঁড়িগুলো দিয়ে নিচে নেমে আসলাম, আর ভিউটা উফ, একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি কিন্তু সামনের ভিউটা আরো সুন্দর। সামনে যেটা দেখছি, আহা কি বলিব, কি দেখিলাম আর কি বলিব, আমি গুলিয়ে ফেলেছি সব। এই দিকটা দেখো তোমরা, উফ কি দারুন ছবি, দারুন না? তুমি এর আগে এসেছিলে এখানে? আমি একবার এসেছিলাম, কিন্তু এই যে ভিউ, এই দেখো 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 চারিদিকটা। অনেক আগে একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তখন থেকে আমার ইচ্ছে ছিল এখানে আসার। দেখো এখান থেকে সৌভিক নেমে যাচ্ছে, একটু আস্তে আস্তে নামতে হবে, জায়গাটা বেশ খাড়া আছে। আমার হাতে চলে এসেছে প্রফেশনাল ক্যামেরা, আমি এখন ওয়াইল্ড ফটোগ্রাফার হয়ে গেছি, ঠিক আছে। আমরা ট্রেক করতে করতে আরো উঁচুতে উঠে গেছি, আর এখানের ভিউটা আহা কি বলিব কি বলিব, অসাধারণ। এই জায়গাটা বেস্ট ভিউটা, আরেকবার তোমার জন্য। পার্থ কোথায় ঢুকে গেছে, পার্থ একটু হাই করে ছবি তোলা হচ্ছে এখানে। এখানটা একটু খেয়াল করো, মানে টেক্সচারটা ফুটো 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 কীরকম একটা ব্যাপার, দেখতে পাচ্ছো? দারুণ ভিউ এদিকে, কী বলবো, এই জায়গাগুলোকে আমি জানি না, কমেন্টে তোমরা জানিও যে ফুটো ফুটো ব্যাপারটা এটাকে কী বলে। দেখতে পাচ্ছো এখানে এই মাটির মধ্যে যে ফুটো, thank you.
শটগুলো তোমাদের কেমন লাগলো আমি জানি ভালো লেগেছে, প্লিজ একটু সাপোর্ট করো, শেয়ার করো ভিডিওটা। আর আমরা একটু রেস্ট নিচ্ছি, এটা একটা রেস্টুরেন্টই আছে ভেতরে, তোমাদের যদি ওয়াশরুমের দরকার হয় এখানে কিন্তু খুব ভালো ওয়াশরুম। আর এখানে আমরা অর্ডার করেছি মাজা, মাজা কে খবর তাজা। শুভঙ্কর না একটা ভালো কাজ করেছে, এখানে যারা দাদারা ছিল তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, বলেছে কিছুদিন পরে প্রমোশনে ডাকবে। তো আমরা এখন যাচ্ছি, দাদাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের। তোমার নামটা একটু বলে দাও। সুমন সাসমান। সুমন দা রাজ রাজ, ঠিক আছে ভিডিওটা আসবে তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, খাবার দাবার চলে এসছে, আমার পাশে রয়েছে সৌভিক আর পরিশ্রম যেটা হয়েছে শুভঙ্কর বলছে, তাই অনুযায়ী একটু আগে হলে ভালো হতো। এরপর রয়েছে শুক্ত, শুক্ত আমি খাবো না, আর লাস্টে রয়েছে মাংস যেটা আমি খাবো। এত যে ঘাম জ্বললো তার জন্য আমাদের দরকার ইলেকট্রিক, নট স্পন্সার্ড। দেখো টেস্টটা কেমন শুভঙ্কর, অন্য কোনো ভীষণ অতুলনীয়, অসাধারণ বলেছে, খুব সুন্দর লেগেছে। এই গরমে এর থেকে ভালো কিছু হয় না। গরগনি থেকে আমরা বেরোচ্ছি, এই সময় আমার অনেকগুলো ভাইয়ের সাথে পরিচয় হলো যারা এখানকার লোকাল, অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, এই ভিডিওটা তোমরা দেখো। আর আমি একটা করে স্টিকার সবাইকে দেবো। সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা বলে দাও একটু প্লিজ। অবশ্যই দাদা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বলগা বাবু একদম, ঠিক আছে। আর তোমরা ওই ব্লগটা দেখো। হ্যাঁ অবশ্যই দাদা। এদিকে সবাই রেডি দেখতেই পাচ্ছ, শুভঙ্কর সৌভিকও রেডি, আমাদের পার্থ তিনিও রেডি, এবার আমরা ফটাফট বেরবো। একদম একদম। ঘড়িতে সময় এখন 9:44, আমরা 8:30-এর মধ্যেই হোমস্টেতে চলে এসেছিলাম। এখানকার ট্যুরটা তোমাদেরকে কালকে দেবো। বাইকগুলোকে আমরা এখানে পার্ক করে দিয়েছি, এদিকে আরেকটা বাইক। এই ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যেদিন আমরা এক্সপ্লোর করবো, এখন বলবো না, পরের পর্বটা দেখতে হবে তার জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। কি আছে তোমার জীবনটা?